গত 25 অক্টোবর গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি ঝঙ্কারমোড় এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি থানার পুলিশ। সেই সময় একটি চার চাকার গাড়ি আটক করা হয়। সেই গাড়ি থেকে একটি 2 কেজি ওজনের রসুন ভর্তি ব্যাগ উদ্ধার হয়, যার মধ্যে লুকোনো ছিল প্রায় 1 কেজি ব্রাউন সুগার, যা উদ্ধার করেছেন শিলিগুড়ি থানার পুলিশ। জানা গিয়েছে এই 1 কেজি ব্রাউন সুগারের বাজার মূল্য 80 লাখ টাকা। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম নূর আলম, মোহাম্মদ শাইম, খাইরুল নেশা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে মালদা থেকে এই ব্রাউন সুগার শিলিগুড়িতে নিয়ে আসা হয়েছিল। একটা ভালো কাজ, একটা গুড ওয়ার্ক হয়েছে আমাদের শিলিগুড়ি থানায়। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের নতুন অনেক ভালো ভালো অফিসার এসেছে, তাদের উদ্যোগে তাদের ইনিশিয়েটিভে একটা কেস হয়েছে। সেটা হচ্ছে 25 তারিখে এই মাসে একটা খবর ছিল যে কিছু একটা বড় কনসাইনমেন্টের ব্রাউন সুগার আসছে। তো সেটা আমরা একটা খবর পাই যে মালদা সাইড থেকে শিলিগুড়ি এখানে আসছে, এখানে এসে তারপরে থ্রু ক্যারিয়ারের মাধ্যমে আসছে, এখান থেকে তারপরে লোকালি ডিস্ট্রিবিউট হওয়ার কথা ছিল। তো ইনফরমেশনটা পাওয়ার পরে আমরা আমাদের পিসি পার্টির টিম, তারপরে আমাদের নতুন আইপিএস স্যার জয়েন করেছে সুরেন্দ্র কুমার, ওনার নেতৃত্বে এবং আইসি নেতৃত্বে একটা বড় টিম বের হয় এবং জলপাই মোড়ে এরা অ্যাম্বুশ করেছিল। এবং যখন গাড়িটা নাম্বারটা আমরা পাই, গাড়িটাকে আমরা অ্যাপ্রিহেন্ড করে যখন সার্চ সিজার করা হয়, তখন দেখা যায় একটা প্লাস্টিকের একটা ব্যাগ ছিল। প্লাস্টিকের ব্যাগের ভিতরে 2 কিলো মতো রসুনও ছিল। তো সেটাকে সার্চ করে দেখা যায় এই ব্রাউন সুগারটা 1 কেজি মতো পাওয়া যায়। সেটাকে আমরা সিজ করি, উদ্ধার করে তারপরে ড্রাইভার ছিল, ড্রাইভারের সাথে একজন মহিলা ছিল এবং তার সাথে আর একজন একটা লোক ছিল। এরা 3 জন এই কনসাইনমেন্টটা নিয়ে আসছিল। তো এদের কোনো সেরকম লিগাল কোনো ডকুমেন্টস ছিল না, সদুত্তর কিছু দিতে পারিনি। তারপরে আমরা যা ফর্মালিটিস আছে সেগুলো মেনে আমরা একটা কেস রেজিস্টার করেছি এবং আমরা সাবসিকুয়েন্টলি ওদেরকে অ্যারেস্ট করে এখন রিমান্ড পিরিয়ডে ইনারা আছেন আমাদের এখানে। আমরা যেসব জায়গা থেকে লোকাল ইনপুট এসেছিলো, সোর্স ইনপুট এসেছিলো, ওগুলো আমরা ভেরিফাই করার চেষ্টা করছি এর পেছনে কারা আছে, সেগুলো আমরা এই রিমান্ড পিরিয়ডে ইয়ে করছি। এবং এর সাথে আর একজন ছিল এদের জানাশোনো লোক, একটা পুরুষ ইয়ে ছিল। তো সে হচ্ছে মেন কনসাইনমেন্টের সে চার্জে ছিল, তাকে আমরা খোঁজার চেষ্টা করছি, তাকে পাওয়া যায়নি। তো এই পিসিপিটা আমরা এই যে ইয়েগুলো ইনভেস্টিগেশন করছি।